SSC.NIC.IN বা স্টেপ সিলেকশন কমিশন এটা নিয়োগ করছে। দেখুন কোন কোন পদে, এখানে যে প্রথম নোটিশটা দেওয়া আছে, নতুন নোটিশ যেটা 17 জুন 2020 সালে পাবলিশ হয়েছে, মানে এই 17 জুনে, এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদ দিল্লি পুলিশের জন্য এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জন্য নিয়োগ চলছে। আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে দেবো। তো এই যে নোটিশটা, এটা আপনারা ডাউনলোড করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে, অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই নোটিশটা দেখতে পাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পুরো ব্যাপারটা আলোচনা করে দিচ্ছি যে কীভাবে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী, পরীক্ষা কীভাবে হবে বা কোথায় হবে, এবং হাইট ওয়েট সব কী লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো অফিসিয়াল নোটিশ আসলে, হোম পেজে আসলে আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এই নোটিশটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা আগে নোটিশটা ডাউনলোড করি, তার পরবর্তী প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনের সামনে আপনারা সেই নোটিশটা দেখতে পাচ্ছেন যেটা স্টাফ সিলেকশন কমিশনের থেকে প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দেখুন এখানে কী কী নোটিশে বলা আছে। প্রথমত এই যে উপরে দেখতে পাবেন, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস এক্সামিনেশন 2020। তো এখানে অ্যাপ্লিকেশন শুরু করার ডেট হচ্ছে 17 জুন থেকে এবং চলবে 16/7 পর্যন্ত। ঠিক একইভাবে লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন রিসিভ করার লাস্ট ডেট সেটাও কিন্তু 16/7, মনে রাখবে 16 জুলাই। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ অনলাইনে যেই ফিটা দিতে হচ্ছে তার লাস্ট ডেট 18 জুলাই। এরপরে জেনারেশন অফ অফলাইন জানান, আপনি যদি অফলাইনে টাকা জমা দিতে চান তাহলে অফলাইনে থেকে ফর্মটা প্রিন্ট আউট করতে পারবেন 20 জুলাই পর্যন্ত। তো আপনি লাস্ট ডেট করতে পারবেন, মানে চালান যেটা জমা দেবেন অফলাইনে, তার লাস্ট ডেট হচ্ছে 22, তো আপনারা অনলাইনে দেবেন সবথেকে ভালো হয়। এরপর আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে পেপার ওয়ানের, সেটা 29/9/2020 থেকে 5/10/2020 মধ্যে। এরপর আছে ডেট অফ কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন পেপার টু, এটা হবে 1/3/2021। তো এইগুলো হচ্ছে টোটাল ইম্পর্টেন্ট ডেট, আপনারা ভালো করে দেখে নেবেন। তো এরপরে আমরা চলে যাবো যে কী কী এখানে বলা আছে বিজ্ঞপ্তিতে। তো এখানে প্রথমে বলতে আছে সাব ইন্সপেক্টর জিডি, জিডি মানে জেনারেল ডিউটি সাব ইন্সপেক্টর পদ ইন সিএপিএফএস। এখানে বলা আছে এই পোস্ট আপনাকে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি দেবে এবং এটা গ্রুপ বি নন গ্যাজেটেড অফিসার হিসাবে পরিচিত হবে। সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ দুটো পদ মেল এবং ফিমেলদের জন্যে দিল্লি পুলিশে, গ্রুপ সি পদ এটা 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি। ভ্যাকান্সি এখানে বলে দেওয়া আছে যে সম্ভাব্য ভ্যাকান্সি এখানে বলে দেওয়া আছে। তো সম্ভাব্য ভ্যাকান্সি এখানে কী আছে, সমস্ত বুকিং করা আছে আনরিজার্ভদের জন্য, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি, এসসি, এসটি, এবং টোটাল কত আছে আপনারা ভালো করে একবার দেখে নেবেন। তারপরে সাব ইন্সপেক্টরদের জন্যও কিন্তু ভ্যাকান্সি বলে দেওয়া আছে, একইভাবে সাব ইন্সপেক্টর জেনারেল ডিউটিদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি বলে দেওয়া আছে। তো সমস্ত ভ্যাকান্সি আপনারা দেখে নেবেন। দেখুন এখানে কোন ফোর্সে, সিআরপিএফে আছে, বিএসএফে আছে, আইটিবিপিতে আছে, সিআইএসএফে আছে, এসএসবিতে আছে ভ্যাকান্সি, মেল ফিমেল উভয়দের জন্য কিন্তু দেওয়া আছে। তো আপনারা একবার ভালো করে পোস্টগুলো দেখে নেবেন। তো এখানে কারা আবেদন করতে পারবেন, বা ন্যাশনালিটিস বা সিটিজেনশিপ, এখানে যারা ভারতবর্ষে বিলং করে তারাও করতে পারবেন, নেপাল ভুটান তারাও কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট 5 নম্বরে বলে দেওয়া আছে, 20 থেকে 25 বছর বয়স এজ লিমিট লাগবে। ঠিক আছে, এবার এখানে বলা আছে আপনার 2/1/1996 আগে জন্ম হলে হবে না এবং 2001 পরে জন্ম হলে হবে না, অর্থাৎ যাদের 1995 সাল পর্যন্ত ডেট অফ বার্থ তারা আবেদন করতে পারবেন এবং যারা 2002 তারাও আবেদন করতে পারবে না। তো 1996 থেকে 2001 মধ্যে আপনার বার্থ ডেট হতে হবে। তো এখানে বয়সের ছাড় বলে দেওয়া আছে, এসএসটিরা 5 বছর এক্সট্রা ছাড় পাবেন, অতিরিক্ত ছাড়, ওবিসিরা পাবেন 3 বছর, এক্স সার্ভিসম্যানরাও পাবেন 3 বছরের ছাড়। তো এবং উইডো বিধবা যারা আছে তাদের হচ্ছে, বা যারা হাজব্যান্ডের থেকে আলাদা থাকেন এবং যারা রিম্যারিড মানে আবার দ্বিতীয় বিয়ে করেছেন তাদের বয়স যাবে 35 বছর পর্যন্ত। তো এইভাবে কিন্তু বয়সের ছাড় এখানে দেওয়া আছে, আপনারা একবার চেক করে নেবেন। তো এইবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা, মানে কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 7 নম্বর প্যারাতে দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান 2021-1 হিসাবে। তো এইখানে আপনি যদি ব্যাচেলার ডিগ্রি, কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা সমতুল্য কোনো যোগ্যতা পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, অর্থাৎ গ্রাজুয়েশন পাস, বিএ পাস করুন, যে কোনো শাখা থেকে হতে পারে, আর্টস, কমার্স, নর্মাল, পাস, অনার্স, যাই হয়ে থাক, বা বিএসসি, এমএসসি, মানে গ্রাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলেই আপনি আবেদন করতে পারবেন, বা তার সমতুল্য কোনো ডিগ্রি, মানে ব্যাচেলার না থাকলে যদি তার সমতুল্য কোনো ডিগ্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। তো এরপরে দেখুন 7.7 থেকে একটা ইম্পর্টেন্ট নোটিশ, যেটা সেটা হচ্ছে যারা দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবেন তাদের LMV অর্থাৎ মোটরসাইকেল এবং কারের একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। যদি না থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য, অর্থাৎ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন না, কিন্তু আর সমস্ত বাকি পোস্ট যেমন সিএপিএফএস সেইখানে আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন, অনলাইনে করবেন, এই যে SSC.NIC.IN এইখানে ওয়েবসাইটে গিয়ে, অনার্সারি এ, অনার্সারি টু এরকম ফর্ম আছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার সময় এখানে বলে দেওয়া আছে যে আপনার ছবি লাগবে 20 কপি থেকে 50 কপির মধ্যে, যেটা কিন্তু 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, অর্থাৎ 3 মাসের লাগবে। আর লাস্ট ডেট বলে দিলাম 16 জুলাই,
এইবার আসা যাক অ্যাপ্লিকেশন ফিস। তো নয় লাগে বা নয় নম্বর প্যারাতে আমাদের অ্যাপ্লিকেশন ফিস বলে দেওয়া আছে 100 টাকা, বলা আছে ₹100 অনলি। এবং তারপরে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শেডিউল কাস্ট মানে এসসি এসটি এক্সসেসভেন, এদের কোনো ফি দিতে হবে না। অর্থাৎ সমস্ত মানে জেনারেল কাস্টদেরও ওমেনরা মানে মহিলারা, তাছাড়া আর সমস্ত কাস্ট যেগুলো রয়েছে তাদের কোনো ফি লাগবে না। কিন্তু এখানে বলা আছে জেনারেল এবং ওবিসি যারা ছেলেরা আছে যারা মেল আছে তাদের 100 টাকা ফি, বাদ বাকি আর সবার কোনো ফি নেই। এবং ফিটা আপনারা অনলাইনে ভিম ইউপিআই বা ডেবিট কার্ড কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারেন। তো এখানে পরীক্ষা সেন্টার আপনাদের কোথায় করবে দেখুন 2 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে আপনারা পেয়ে যাবেন পরীক্ষা সেন্টার, অর্থাৎ আপনাদের এক্সাম কিন্তু আপনাদের বাড়ির কাছে হবে। এখানে বলে আছে কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে, এই যে পুরো অ্যাড্রেস MSO বিল্ডিং 8 ফ্লোর 2-3-4/4 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল 7000-20। এখানে কিন্তু আপনাদের কী হবে পরীক্ষা এবং তার ওয়েবসাইটও এখানে দেওয়া আছে। তো এইখানে এই বিজ্ঞপ্তিতে এটাই আই থিঙ্ক বলা আছে যেগুলো আপনাদের কাজের সেইগুলো আপনাদেরকে বলে দিলাম। এবং পরীক্ষার ডিটেলসও এখানে দিয়ে দেওয়া আছে যে জেনারেল ইন্টেলিজেন্স হবে, তারপর জেনারেল নলেজ হবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আছে, ইংলিশ কম্পারিজন আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পারিশন আছে। এই পরীক্ষাগুলো আপনাদের হবে মানে পরীক্ষার সিলেবাস। এবার টাইপ অফ এনসি সার্টিফিকেট মানে আপনার যদি এনসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি বোনাস মার্কস পাবেন প্রত্যেকটা পেপারে 10 মার্কস, 5% মার্কস, তাহলে 3% মার্কস, 6-6 মার্কস, এরকম এনসি সার্টিফিকেট থাকলে আপনি একটু অগ্রাধিকার পাবেন যদি অগ্রাধিকার থাকে সেভাবে। তো এইখানে আপনাদের আর্থিং কোনো কিছু নেই আর এখানে আর কিছু বলা নেই। হাইট ওয়েট ও আচ্ছা, এই ডকুমেন্টগুলো বলা আছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড ইস্যু বা ইউনিভার্সিটি কলেজ স্কুল এমপ্লয়মেন্ট আইডি কার্ড থেকে থাকলে, বা এক্সারভিশন ডিসচার্জ বুক বা এনি আদার ফটো বিয়ারিং আইডি কার্ড ইস্যু, এই ডকুমেন্টগুলো আপনার লাগবে আর এইখানে আর তেমন কিছুই নেই। সো এই ছিল চাকরির সম্পূর্ণ বিজ্ঞপ্তি। এবার অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, আপনাদেরকে একটু আগে যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখালাম ssc.nic.in, এইখানে এসে আপনাকে আবেদন করতে হবে। আবেদন কী করে করবেন, আবেদন করার জন্য এই যে লগ ইন দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করে আবেদন করতে হয়। কিন্তু আপনি যদি লগ ইন করা না থাকে তাহলে নিউ ইউজার রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনাকে আগে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য 3টে স্টেপ আছে, প্রথমত ডিটেলস আপনার বেসিক ডিটেলস দিতে হবে, এরপর আছে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার সম্বন্ধিত কিছু এক্সট্রা ডিটেলস এবং তার সঙ্গে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার ডিটেলস লাইক ফোন নাম্বার, ইমেল, এবং তারপরে আপনার ফটো এবং সিগনেচার ডিটেলস দিতে হবে, আপনার আপলোড করতে হবে। করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার পরে তারপরে লগ ইন যখন করবেন তখন গিয়ে আপনাদের আবেদন করতে পারবেন ওই পুলিশ পোস্টের জন্য। তো এখানে আবেদন প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে কী আছে এখানে দেখুন, ডু ইউ হ্যাভ আধার, আপনার কি আধার আছে, অবশ্যই এখানে ইয়েস করতে হবে, করলে আধার নাম্বার এখানে আপনাকে ভরতে হবে। তারপর আছে ভেরিফাই আধার, আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার দুবার ভরতে হবে। এইবার টাইপ অফ আইডি, আপনি কোন আইডি এখানে দিতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। করার পরে আপনি আধার কার্ড দিতে চান বা ভোটার কার্ড বা প্যান কার্ড, সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে সেকেন্ড নাম্বার যেটা আপনার নাম, ঠিক আছে, এরপরে ভেরিফাই নেম, অর্থাৎ নেম একবার বসিয়ে দ্বিতীয়বার আবার নাম বসাতে হবে। তারপরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, আপনি কি কখনো নাম চেঞ্জ করেছেন, করে থাকলে ইয়েস করবেন, ইয়েস করলে আপনার নতুন নাম কী সেটা দিতে হবে, বা না থাকলে নো করে দেবেন। এরপর আপনার ফাদার নেম, তারপর আপনার বাবার নাম আরেকবার বসাতে হবে, ভেরিফাই করতে হবে। এরপর আপনার মাদার নেম চার এতে, এবং মাদার নাম আপনাকে আবার ভেরিফাই করতে হবে। এরপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ আরেকবার ভেরিফাই করতে হবে, ভেরিফাই মানে দুবার করে সবকিছু বসাতে হবে। এরপরে ম্যাট্রিকুলেশন 10th ক্লাস এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ আপনি 10th ক্লাস পাস করেছেন তার ডিটেলস এখানে দিতে হবে। এখানে সিলেক্ট করে আগে বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছেন, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ইউনিভার্সিটি আপনারা একদম লাস্টে পেয়ে যাবেন। এরপর আছে রোল নাম্বার, সেই মাধ্যমিক আপনার রোল নাম্বার কী ছিল সেটা এখানে দিতে হবে। এরপর আছে ভেরিফাই রোল নাম্বার, অর্থাৎ আরেকবার রোল নাম্বার ভরতে হবে। এরপরে কত সালে পাস করেছেন সেই সালটা এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে আবার চুজ করতে হবে সেই একই সাল, মানে ভেরিফাই করতে হবে। আপনার জেন্ডার একবার সিলেক্ট করে আবার এখানে ভেরিফাই করতে হবে। এরপরে লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, দয়াবার আপনার মোবাইল নাম্বার আরেকবার দিতে হবে। এরপর আপনার ইমেল আইডি, এরপর ভেরিফাই ইমেল আইডি আরেকবার করতে হবে। এরপর স্টেট বা ইউটি অফ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্টেট এখান থেকে চুজ করতে হবে। করার পরে সেভে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করার পরে আপনার আরেকটা পেজে নিয়ে যাবে যেখানে আপনার সম্বন্ধে আরও কিছু ডিটেলস চাইবে এবং আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তারপরে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। করার পরে এখানে একটা অ্যাকাউন্ট খুলে যাবে, আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তখন সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনাকে হোম পেজে এসে এই যে লগ ইন করা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই লগ ইন করা জায়গায় লগ ইন আইডি পাসওয়ার্ড বসিয়ে এই ক্যাপচা কোড এখানে বসিয়ে লগ ইন এখানে করতে হবে। তো লগ ইন করার পরে আপনারা এই যে পোস্ট আছে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই পোস্ট বলতে এই 17 জন যে পোস্টটা বেরিয়েছে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।